एवरीवन एडमिशन असिस्टेंट लेक्चर सीरीजे तुम्हारे सबाइके स्वागत जानाई। आमी फारिया आछि तुम्हारे साथे। आज के आमरा पढ़ब चतुर्थ अध्याय मानव शारीरतत्त्व रक्त संचालन बा ह्यूमैन फिजियोलॉजी ब्लाड एंड सार्कुलेशन सम्पर्के। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, টেন্সড আর ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন আসে, আর এই অধ্যায় প্রতিটা লাইনে তথ্য থাকে, যে কোনো লাইন থেকে প্রশ্ন আসতে পারে। তাই এই অধ্যায়টা খুবই মনোযোগ দিয়ে আমাদেরকে পড়তে হয়। তাহলে চলো দেখা যাক কতটুকু কি হয়। আমরা পড়া শুরু করি। বেশ, রক্তারক্তি কাণ্ড। প্রথমেই জেনে নিব যে রক্ত জিনিসটা কি আসলে। এই যে দেখো, এটা হচ্ছে রক্তের একটা বর্ধিত ছবি। রক্তটা যখন প্রবাহিত হয় নালীর মাধ্যমে, তখন বিভিন্ন ধরনের কণিকার এই যে রক্ত রসগুলো কিভাবে আলাদা হয়ে গেছে দেখো, বেশ বর্ধিত একটা ছবি এটা। তো চলো এখন জানি যে রক্ত জিনিসটা আসলে কি। রক্ত আমাদের নালিকাগুলোর মাধ্যমে প্রবাহিত হয়। এটা হচ্ছে লাল বর্ণের অস্বচ্ছ আর হচ্ছে কিছুটা ক্ষারীয় চটচটে লবণাক্ত প্রকৃতির তরল, আর এটা যোজক টিস্যু। এটাই হচ্ছে মূলত রক্ত। তা আমরা একটু সংজ্ঞা পড়ি। রক্ত হচ্ছে মানুষের জীবন রক্ষাকারী এক ধরনের বিশেষ তরল যোজক টিস্যু। আমাদের বিভিন্ন ধরনের রক্তবাহিকার মাধ্যমে দেহের বিভিন্ন কোষে পুষ্টি, ইলেকট্রোলাইট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, ইমিউন কোষ ইত্যাদি পরিবাহিত হয়, এবং বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ আর কার্বন ডাইঅক্সাইডগুলো আমাদের দেহ থেকে বের হয়ে যায়। তাহলে রক্তের কাজ হচ্ছে, রক্তটা প্রবাহিত হয়ে বিভিন্ন ধরনের পুষ্টি পদার্থ, অক্সিজেন, হরমোন ইত্যাদি বহন করে আমাদেরকে কোষের কাছে নিয়ে যায়, আর কোষ থেকে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ আর কার্বন ডাইঅক্সাইডগুলো নিষ্কাশিত করে দেয়। তো এটাই হচ্ছে আমাদের রক্ত। রক্ত প্রবাহের জন্য একটা বিশেষ ধরনের সংবহনতন্ত্র দরকার হয়, তাকে বলা হয় হচ্ছে রক্ত সংবহনতন্ত্র। তো রক্তবাহিকা সমৃদ্ধ ও হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়, তাকে বলা হয় হচ্ছে রক্ত সংবহনতন্ত্র। অর্থাৎ রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে আমাদের রক্তটা দেহের মধ্যে সঞ্চালিত হয়। তো মানবদেহের অভ্যন্তরে এটা হচ্ছে বিশেষ এক ধরনের তন্ত্র, যার মাধ্যমে খাদ্যসার, শ্বসন গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন, রেচন পদার্থ ইত্যাদি প্রবাহিত হয়। এছাড়া এর বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যেমন আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বিপাক ক্রিয়া, তারপর হচ্ছে সমন্বয় সাধন, রোগ জীবাণু প্রতিরোধ করে থাকে হচ্ছে এই রক্ত সংবহন তন্ত্র। তো এর আবিষ্কারককে, এই রক্ত সংবহন তন্ত্রটা সবার প্রথমে দেখতে পান হচ্ছে উইলিয়াম হার্ভে। তিনি সর্বপ্রথম এটা সম্পর্কে ধারণা প্রদান করেন 1628 খ্রিস্টাব্দে। তাহলে নামটা মনে রাখতে হবে, বিশেষ করে উইলিয়াম হার্ভে। নাম কি? উইলিয়াম হার্ভে 1628 খ্রিস্টাব্দে রক্ত সংবহন সম্পর্কে ধারণা প্রদান করেন। তাহলে রক্ত সংবহন তন্ত্র সম্পর্কেও পড়ে ফেললাম। এবার রক্ত সম্পর্কে চলো কিছু বেসিক তথ্য জেনে নেই। আমরা যে বেসিক তথ্যগুলো জানবো, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, আর যদি এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে তাহলে এখান থেকে আসবে। দেখো, পূর্ণবয়স্ক মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। তাহলে আমাদের দেহে রক্তের পরিমাণ কতটুকু? 5 থেকে 6 লিটার। আর এটা আমাদের দেহের মোট ওজনের হচ্ছে 8%। কতটুকু? 8%। তো 5 থেকে 6 লিটার রক্ত থাকে, আর হচ্ছে দেহের ওজনের 8%। রক্তটা সামান্য ক্ষারীয়। যেহেতু ক্ষারীয় হলে তার পিএইচ নিশ্চয়ই 7-এর বেশি হবে। তাহলে এর পিএইচ সীমা হচ্ছে 7.35 থেকে 7.45 পর্যন্ত। তাহলে রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45। খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। যেহেতু রক্তের তাপমাত্রাটাই আমাদের দেহের তাপমাত্রা বা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাই আমাদের দেহের যেরকম তাপমাত্রা, রক্তেরও তাপমাত্রা প্রায় একই রকম হয়ে থাকে। সেই তাপমাত্রাটা হলো 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে দেখো, রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি? আপেক্ষিক গুরুত্ব হলো কোনো একটা পদার্থ পানি থেকে ঠিক কতটা পরিমাণ বেশি ভারী, সেটার যে মাপের যে পরিমাণ, সেটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তাহলে এই রক্তটা হচ্ছে পানির থেকে 1.065 গুণ বেশি ভারী। তাহলে আমরা তথ্যগুলো জেনে নিলাম। আরেকবার রিভিউ করি। দেখো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নগুলো আসবে। হয়তো বলে দিবে যে কোনটা সঠিক, তো সেখানে তোমাকে বিভিন্ন ধরনের অপশন দিয়ে দিবে, একটা অপশন হয়তো ভুল দিয়ে দিবে, তো সেখান থেকে তোমাকে বাছাই করতে হবে কোনটা সঠিক। তো তোমরা এরকম প্রশ্ন দেখার জন্য কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক একটা ফিচার আছে, সেখানে যেতে পারো, বা অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাংক ফিচার আছে, সেখানে গিয়েও দেখতে পারো আমাদের প্রশ্নগুলা। তো আরেকবার দেখো, 5 থেকে 6 লিটার রক্ত থাকে, দেহের ওজনের 8%। রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয় প্রকৃতির। और पीएच सीमा होच्छे 7.35 थेके 7.45 तापमात्रा होच्छे 36 থেকে 38 डिग्री सेलसियास और रक्तेर आपेक्षिक गुरुत्व होच्छे 1.065 एकदम परकरा मुखस्थ करते हबे तथ्यगुलो। তাহলে আমরা এগুলো সম্পর্কে পড়ে ফেললাম। পরবর্তীতে দেখো আমরা রক্তের বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে পড়ব।